মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুকে অভিবাদন, তীব্র ক্ষোভ প্রিয়াঙ্কার। চীনের উস্কানিমূলক পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ। শান্তি আলোচনা নিয়ে ইউক্রেন দ্বিমুখী মন্তব্য দিচ্ছে, অভিযোগ রুশ পররাষ্ট্রমন্ত্রীর। এবং সর্বশেষ থাকছে কাশ্মীরে সংঘর্ষে ভারতীয় সেনা নিহত। কাশ্মীরে এখনও সংঘর্ষ অব্যাহত রয়েছে, যদিও বিশ্ববাসীর চোখ এখন গাজার দিকে, ইউক্রেনের দিকে। কাশ্মীরে যে প্রতিনিয়ত গণহত্যা চলছে, প্রতিনিয়ত সেখানকার মানুষদেরকে অবরুদ্ধ করে রাখা হচ্ছে, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে ইন্টারনেট সেবা, বিদ্যুৎ সেবা থেকে, সেদিকে অবশ্য বিশ্ববাসীর এখন দৃষ্টিপাত নেই, কারণ এর থেকেও বড় ইস্যু গাজা ইস্যু এখন সবার সামনে। তবে কাশ্মীরের মানুষ বসে নেই, কাশ্মীরের স্বাধীন চেতা মানুষ তারা স্বাধীনতার জন্য এখনও যুদ্ধ করে যাচ্ছে। ভারতীয় সেনারা ভাবছে তাদের হাতে প্রযুক্তি এবং অনেক মারণাস্ত্র রয়েছে, ভারী ভারী অস্ত্র রয়েছে, যা দিয়ে তারা নিমেষেই কাশ্মীরকে দখল করতে পারে বা ধ্বংস করতে পারে, এটা অবশ্য ঠিক। কিন্তু কাশ্মীরের সাধারণ জনগণও যে বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী এবং বীরত্বের পরিচয় দিচ্ছে, তাতে করে কাশ্মীর যে খুব দ্রুতই স্বাধীন হবে সেটাও সুনিশ্চিত, কারণ কাশ্মীরকে আজ অথবা কাল ভারতকে অবশ্যই ছেড়ে দিতে হবে। আন্তর্জাতিক যে জাতিসংঘ রেজুলেশন রয়েছে সেখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে, কাশ্মীরের মানুষের স্বাধীনতা, কাশ্মীরের মানুষ যা চায় তাদের মতামতকে প্রাধান্য দেওয়ার জন্য সেখানে গণভোটের আয়োজন করতে, এবং গণভোট করে সেখানে কাশ্মীরি জনগণ যা চায় তাদের সেই ন্যায্য দাবিকে প্রতিষ্ঠা করতে, অর্থাৎ তারা যদি পাকিস্তানের সঙ্গে বা ভারতের সঙ্গে থাকতে চায় সেটার ব্যবস্থা করা, অথবা তারা যদি একটি স্বাধীন রাষ্ট্র চায় সেটার ব্যবস্থা করা। কিন্তু পাকিস্তান সেটাতে রাজি হলেও ভারত সরকার এখনও পর্যন্ত সেটাতে রাজি নয়, কারণ ভারত সরকার এটা ভালো করে জানে যে সে যেভাবে গণহত্যা চালিয়ে কাশ্মীরকে হিন্দুত্ববাদের রাজত্ব কায়েম করতে চায়, হিন্দুত্ববাদের দখলে আনতে চায়, তাতে করে যদি গণভোটের আয়োজন করা হয় তাহলে তাদের সেগুলো সব বন্ধ হয়ে যাবে এবং তাদেরকে কাশ্মীর হারাতে হবে। এমনও পরিস্থিতিতে তারা কোনোভাবেই কাশ্মীরে গণভোটের আয়োজন করতে রাজি নয়। কিন্তু পরিস্থিতি বদলে যাচ্ছে, কাশ্মীরের সাধারণ জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে আক্রমণ করতে শিখে গেছে, শিখে গেছে তারা ভারতীয় সেনাদেরকে কীভাবে পরাস্ত করতে হয়। আর তাই একের পর এক ভারতীয় সেনা এখন নিহত হচ্ছে প্রতিনিয়ত। আমি মনে করি কাশ্মীর খুব দ্রুতই স্বাধীন হবে, আর এক্ষেত্রে মুসলিম দেশগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে, সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসা উচিত, যাতে করে ভারত বাধ্য হয় কাশ্মীরকে স্বাধীনতা দেওয়ার জন্য। এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। কাশ্মীর কি স্বাধীন হতে পারবে ভারত থেকে, কি মনে হয় আপনাদের, অবশ্যই সেটা কমেন্টসে লিখে যাবেন। তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। এছাড়াও কাশ্মীরের সংঘর্ষে ভারতীয় সেনা নিহত নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুকে অভিবাদন, তীব্র ক্ষোভ প্রিয়াঙ্কার। গাজায় যুদ্ধের মাঝে ওয়াশিংটন সফরে এসে মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পৃথিবী জুড়ে যেখানে এই যুদ্ধ থামানোর জোর দাবি উঠেছে, ঠিক সে সময় মার্কিন কংগ্রেসে বাহবা পেয়েছেন নেতানিয়াহু। এবার গাজা ইস্যুতে পশ্চিমা নীতি নিয়ে কঠোর সমালোচনা করেছে ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। গত বছরের 7ই অক্টোবর ইসরায়েলের সীমান্তে পেরিয়ে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে গাজায় নির্বিচারে হামলা শুরু করে দখলদার ইসরায়েল। এই হামলায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে 40,000-এরও বেশি মানুষ, এদের বেশিরভাগই নারী ও শিশু। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে প্রিয়াঙ্কা লিখেছেন, বেসামরিক নাগরিক, মা, বাবা, ডাক্তার, নার্স, সাংবাদিক, শিক্ষক, লেখক, কবি, প্রবীণ নাগরিক এবং হাজার হাজার নিষ্পাপ শিশুদের পক্ষে স্রেফ কথা বলা এখন আর যথেষ্ট নয়। যারা ভয়াবহভাবে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, গাজায় এক কথায় গণহত্যা চলছে। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক দপ্তর OCHR এর সূত্র মতে গাজায় বাসিন্দাদের 90% অন্তত একবার এবং অনেকে 10 বার পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন। গাজায় ইসরায়েলের হামলাকে গণহত্যা বলছেন প্রিয়াঙ্কা। ইসরায়েলের যেসব নাগরিক ঘৃণা ও হিংসায় বিশ্বাস করেন না, প্রত্যেক চিন্তাশীল ব্যক্তি এবং পৃথিবীর সমস্ত সরকারের উচিত এই ভয়ঙ্কর গণহত্যামূলক কার্যকলাপের নিন্দা করা এবং তাদের থামতে বাধ্য করা। তার বদলে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে মার্কিন কংগ্রেসে অভিবাদন জানানো হচ্ছে। মধ্যস্থতাকারী দেশগুলোর যুদ্ধবিরতির প্রচেষ্টার মধ্যেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
নিষ্ঠুরতা থেকে রেহাই পাচ্ছে না নিরপরাধ অঞ্চল হিসাবে বিবেচিত শরণার্থী শিবিরও। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে ভয়াবহ মানবেতর জীবনযাপন করছে, আর এর মাঝে নেতানিয়াহুয়ের ভাষণে মুহুর্মুহ করতালি দিয়েছে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মাইক জনসন ও রিপাবলিকান দলের সদস্যরা। মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে নেতানিয়াহু দাবি করেছেন চলমান যুদ্ধ চলছে বর্বরতার সঙ্গে সভ্যতার, এর মাধ্যমে ফিলিস্তিনি জনগণকে বর্বর বলছেন তিনি। প্রিয়াঙ্কা তার এই বক্তব্য খণ্ডন করে বলেছে, আদতে নেতানিয়াহু এবং তার সরকারই বর্বর। তিনি আরও লিখেছেন, নেতানিয়াহু বলেছেন এই যুদ্ধ বর্বরতার সঙ্গে সভ্যতার। উনি ঠিকই বলেছেন, তবে নেতানিয়াহু আর তার সরকারই বর্বর, আর ওদের সমর্থন করছে পশ্চিমা দুনিয়ার বেশিরভাগ অংশ। বরং নেতানিয়াহুকে আরও বেশি মদদ দেওয়া হচ্ছে, এটা সত্যিই লজ্জাজনক, লজ্জাস্কর। চীনের উস্কানিমূলক পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ। যুক্তরাষ্ট্র ও চীনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও ওয়াং ই শনিবার লাওসে বৈঠক করেছেন। ওয়াশিংটন তাদের এই উন্মুক্ত ও ফলপ্রসূ আলোচনাকে স্বাগত জানিয়েছে। তবে বৈঠকে ব্লিংকেন তাইওয়ানের চারপাশে বেইজিংয়ের উস্কানিমূলক পদক্ষেপ নিয়ে মার্কিন উদ্বেগ প্রকাশ করেছেন। লাওসে ব্লিংকেনের সফর একটি বহুজাতিক এশিয়া সফরের অংশ, যার লক্ষ্য বেইজিংয়ের ক্রমবর্ধমান দৃঢ়তার মুখে আঞ্চলিক সম্পর্ক জোরদার এবং মস্কোর সঙ্গে গভীর সম্পর্ক গড়া। বেইজিংয়ের ক্রমবর্ধমান আগ্রাসনের প্রেক্ষাপটে আঞ্চলিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে ব্লিংকেনের লাওস সফর এশিয়ার বহুজাতিক সফরের অংশ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মতে, অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস অর্থাৎ আসিয়ান এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এই আলোচনা 1 ঘন্টা 20 মিনিট ধরে চলে। ওই কর্মকর্তা বলেন, ব্লিংকেন চীনের উস্কানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে মার্কিন উদ্বেগ উত্থাপন করেছেন, যার মধ্যে মে মাসে নতুন প্রেসিডেন্ট লাই চিংতে এর অভিষেকের পর তাইওয়ানে কৃত্রিম অবরোধও রয়েছে। চীন গণতান্ত্রিক ও গণতান্ত্রিক এই দ্বীপটিকে তাদের এলাকা বলে দাবি করে এবং লাইয়ের অভিষেক ভাষণকে স্বাধীনতার স্বীকারোক্তি বলে নিন্দা করে। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও এই বৈঠকের বিষয়ে কোনো বিবৃতি প্রকাশ করেনি। বৈঠকের কিছুক্ষণ আগে ব্লিংকেন দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের বাড়তি ও বেআইনি কর্মকাণ্ডের নিন্দা করেছিলেন, যেখানে চীন ও ফিলিপাইন আঞ্চলিক বিরোধে জড়িয়ে আছে। বেইজিং সেখানে জলপথ নিজেদের দাবি করে, যার মাধ্যমে বছরে ট্রিলিয়ন ডলারের বাণিজ্য হয়। প্রায় সম্পূর্ণরূপে আন্তর্জাতিক আদালতের রায় সত্ত্বেও তারা এই দাবি করে যার কোনো আইনি ভিত্তি নেই। 17 জুন সর্বশেষ সংঘর্ষে একজন ফিলিপিনো নাবিক তার আঙ্গুল হারিয়েছেন। এই উত্তেজনায় সংঘাতের আশঙ্কা বেড়েছে। সেখানে ম্যানিলার সঙ্গে যুক্তরাষ্ট্রের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির কারণে ওয়াশিংটনও জড়িয়ে পড়তে পারে। এর আগে ওয়াং ইউও শুক্রবার ফিলিপাইনকে তার মাটিতে মার্কিন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের বিষয়ে সতর্ক করে বলেছেন, এতে এই অঞ্চলে উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি এবং অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে। মার্কিন সেনাবাহিনী এপ্রিলে বলেছিল তারা বার্ষিক যৌথ সামরিক মহড়ার জন্য উত্তর ফিলিপাইনে এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করছে। ফিলিপাইনের সামরিক কর্মকর্তারা পরে বলেছিলেন এই ব্যবস্থা দেশ থেকে সরিয়ে দেওয়া হবে। শান্তি আলোচনা নিয়ে ইউক্রেন দ্বিমুখী বক্তব্য দিচ্ছে, অভিযোগ রুশ পররাষ্ট্রমন্ত্রীর। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন ইউক্রেন শান্তি আলোচনা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে। শনিবার লাওসের রাজধানী ভিয়েন্তিয়েনে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন এবং জানান তিনি এইসব কথায় কান দিতে চান না। সম্প্রতি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা চীন সফর করেন। চীনের এই সফর শেষে প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি ঘোষণা করেন বেইজিং ইউক্রেনের ভূখণ্ডের অখণ্ডতাকে সমর্থন করে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। ভিয়েন্তিয়েনে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান এর সম্মেলনের পার্শ্ব বৈঠকে ল্যাভরভকে জেলেনস্কি এবং কুলেবায়ের বক্তব্য নিয়ে প্রশ্ন করা হয়। ল্যাভরভ সরাসরি এই মন্তব্যগুলো খারিজ করেন এবং কুলেবায়ের মন্তব্য সম্পর্কে বলেন তার এই ধরনের কথা নতুন নয়, মাঝে মধ্যেই তিনি সম্পূর্ণ উল্টো কথা বলে থাকেন। ইউক্রেনের টিএসএন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে কুলেবা বলেন ইউক্রেনকে শান্তি আলোচনা করতে বাধ্য করা যাবে না এবং চীন ইউক্রেনের ভূখণ্ডে অখণ্ডতাকে সম্মান করে। লাওসের রাজধানীতে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক নিয়ে ল্যাভরভ জানান
কুলেবায়ের বেজিং সফর নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে। এতে তিনি বুঝতে পেরেছেন যে রাশিয়া সম্পর্কে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছেন। ল্যাভরভ বলেন, যে কোনো শান্তি আলোচনা এমন হতে হবে যা সব পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে। গত জুন মাসে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার আন্তর্জাতিক সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। চীনকে আমন্ত্রণ জানানো হলেও তারা অংশ নেয়নি। ইউক্রেন আবারও শান্তি আলোচনার প্রস্তুতি নিচ্ছে এবং জেলেনস্কি এই মাসে বলেন যে রাশিয়াও এতে অংশ নেওয়া উচিত। কাশ্মীরের সংঘর্ষে ভারতীয় সেনা নিহত। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছে, আহত হয়েছে আরও দুজন। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী। শনিবার কাশ্মীরের কুপওয়ারা জেলার পাকিস্তান সীমান্ত লাগোয়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ভারতের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম অর্থাৎ বিএটিএর সদস্যরা হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। 2021 সালের ফেব্রুয়ারিতে ভারত ও পাকিস্তানের সংঘাতের সময় একাধিক আক্রমণে এই টিম জড়িত ছিল। ভারতের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলছেন, এটা আগ্রাসী পদক্ষেপ এবং পরিষ্কারভাবে নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা বৃদ্ধির চেষ্টা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভারতীয় সেনাবাহিনী বলছে, অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে, তবে এই অজ্ঞাত ব্যক্তিরা পাকিস্তান সেনাবাহিনীর সদস্য নাকি সন্ত্রাসী সে বিষয়ে কিছু জানায়নি ভারতীয় সেনাবাহিনী। এক্সে বলা হয়েছে, কামকারি মাচাল সেক্টরের নিয়ন্ত্রণ রেখার একটি ফরওয়ার্ড পোস্টে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সাথে গুলি বিনিময় হয়েছে। এতে একজন পাকিস্তানি নিহত এবং আমাদের দুই সৈন্য আহত হয়েছেন। আহত সৈন্যদের সরিয়ে নেওয়া হয়েছে, সেখানে অভিযান চলছে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিলি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য, এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।